একাদশের মস্কোতে আমরা ফেয়ারে আসছি প্রথম টেক্সটাইল ফেয়ার। এখানে আমাদের ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট আছে ফুটওয়্যার, সোয়েটার অ্যান্ড জুট গুডস। রাশিয়া আসলে অনেক চিপ মার্কেট এবং বিগ মার্কেট, কোয়ান্টিটি বিগ মার্কেট। আমরা চেষ্টা করতেছি যে এই মার্কেটটা ঢোকার জন্য, যে সেই হিসেবে ফেয়ারে অ্যাটেন্ড করা। আর যেহেতু অনেক বড় মার্কেট, যে আমরা বাংলাদেশ থেকে এখনও ওই ধরনের অ্যাচিভমেন্ট আসতে পারেন, বাট এভরি ইয়ার এটা গ্রো করতেছে। আমরা আশা করি যে আমরা এখান থেকে এই মার্কেটটা নিতে পারবো, এবং এই মার্কেটের যে অ্যাচিভমেন্ট যদি আসে তাহলে বাংলাদেশের জন্য একটা বিশাল সম্ভাবনা আছে, এবং এই সম্ভাবনাটা বাংলাদেশের অনেক ব্যবসায়ী সেটা কাজে লাগবে। সেই জায়গাটাই আমাদের আসতে হবে, যেখান থেকে আমাদের একটা ব্রিজ তৈরি করা, সম্ভাবনা তৈরি করা। তো সেই কারণে আমরা মেলায় অ্যাটেন্ড করছি, এবং আমরা আশা করতেছি যেন এখান থেকে একটু ফিডব্যাক পাই, এবং এটা হয়তো আরও সময় লাগবে যে একটা ভালো একটা পজিশনে পৌঁছাইতে বাংলাদেশের পার্টিসিপেন্টদের। তো যখন পৌঁছে যাবে তখন বাংলাদেশের একটা বড় অংশ আমরা রাশিয়াতে এক্সপোর্ট করতে পারি।